নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। রাইজর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর কারামুক্তিতে হাইলাকান্দি জেলা কমিটি এবং কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মকর্তারা হাইলাকান্দি শহরে আতশবাজি পুড়িয়ে আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেন। দীর্ঘ দেড় বছরের কারাগার থেকে নির্দোষ প্রমাণিত হয় আদালতের এই রায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কৃষক মুক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর বলেন, এটা গণতন্ত্রের জয়, অসমের জনগণের জয়। গুয়াহাটি চানমারি থানা রুজুগিত প্রায় দেড় বছর পুরনো ১৩-১৯ নম্বরের মামলা থেকে বিধায়ক অখিল গগৈকে রেহাই দিয়েছে এনআইএর বিশেষ আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় এনআই আদালত রায় বেরিয়েছে। কারাবন্দি থেকে মুক্তি হয়ে খোলা আকাশের নিচে বেরিয়ে আসেন অখিল গগৈ। হাইলাকান্দি থেকে মোস্তফা এ মজুমদারের রিপোর্ট। খুশির দিন, আনন্দিত লাগছে। আজকে আমাদের রাইজের দল নেতা, আসামের কৃষক নেতা, আসামের জনগণের নেতা, জননেতা অখিল গগৈ আজি ন্যায় আদালতে যে ঐতিহাসিক রায়দান করেছে, এর জন্য আমরা বরাক উপত্যকার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, রাইজর দল আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তথা বরাক উপত্যকার সর্বস্তরের জনগণের তরফ থেকে আমরা এনআই আদালতের মহামান্য ন্যায়াধীশকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা নিশ্চয় জানেন, প্রায় দেড় বছর থেকে অখিল গগৈকে ভুয়া গুচর দিয়ে, একটার পর একটা ভুয়া গুচর দিয়ে আজ প্রায় দেড় বছর থেকে জেলে বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু আজকে গণতন্ত্রের জয় হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার, দেশিবাদী সরকার, বিজেপি নেতৃত্বাধীন আরএসএস সরকারের আজকে পরাজয় হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলাম যে অন্যায়ভাবে যে অখিল গগৈকে যে জেলে বন্দী করে রাখা হয়েছে, অতি সত্বর অখিল গগৈকে মুক্তি দেওয়া, আজকে মহামান্য ন্যায় আদালতে যে ঐতিহাসিক যে রায়দান করেছে, এই রায়দানের কারণে আজকে হিমন্ত বিশ্ব শর্মার পরাজয় হয়েছে, সর্বানন্দ সোনোয়ালের পরাজয় হয়েছে, নরেন্দ্র মোদীর পরাজয় হয়েছে, অমিত শাহের পরাজয় হয়েছে। এবং গণতন্ত্রীভাবী যে সকল আন্দোলনকারী জনগণ আছেন, যে সকল দল সংগঠন দীর্ঘদিন থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই ওনাদের জয় হয়েছে। আজকে আমরা বরাক উপত্যকা থেকে আজকে সর্বস্তরে আসামের প্রত্যেক সাংবাদিক, প্রত্যেক দল সংগঠন যারা অখিল গগৈর হয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে, অখিল গগৈর এই যে অন্যায়ভাবে যে দীর্ঘদিন থেকে জেলে বন্দী করা হয়েছিল, এই জেলবন্দির বিরুদ্ধে যে সকল সংস্থা, দল, সংগঠন, সাংবাদিক ত্যাগ স্বীকার করে এই আন্দোলন করে আসছিল, সবাইকে আজকে আমরা বরাক উপত্যকার রাইজার দলের তরফ থেকে আমরা আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে এক ঐতিহাসিক দিন, গণতন্ত্রের যে কালো দিন ছিল, সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে অখিল গগৈ সহ কা বিরোধী কয়েক শো নেতা নেত্রীকে কারাবন্দী করে রাখা হয়েছিল। সেই কারামুক্তি আজকে হয়েছে এবং এনআইএ আদালত অখিল গগৈকে সম্পূর্ণ দোষমুক্ত করেছে এবং এনআইএ আদালত ঘোষণা করেছে যেসব অভিযোগনামা এনআইএ দাখিল করেছিল, এইসব অভিযোগের ভিত্তিতে অখিল গগৈর উপর কোনো মামলা চালানো যাবে না। একথা থেকে স্পষ্ট, অখিল গগৈ নির্দোষী ছিলেন এবং তারপর আজকে পেয়েছেন। আমরা এনআইএ আদালতকে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং রাজ্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অখিল গগৈ মহাশয়ের যে সকল অধিবক্তা হয়েছিলেন ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত শর্মা